আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায় আজ আরও শতাধিক মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে গত 36 দিনে মারা গেছে 506 জন। চলতি মাসে 6 দিনে মৃত্যু হয়েছে 91 জনের। রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে নতুন 76 জন সহ ভর্তি আছেন 454 জন। এদিকে বগুড়ায় 19 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে খুলনার 3টি হাসপাতালে করোনায় 13 জন, উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। সীমান্ত পরবর্তী জেলা কুষ্টিয়ায় একদিনে মারা গেছেন আরও 13 জন। এ নিয়ে জেলাটিতে মোট মৃত্যু সংখ্যা বেড়ে 277 জনে দাঁড়িয়েছে। চট্টগ্রামে একদিনে মারা গেছেন আরও 9 জন। চট্টগ্রামে এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে 731 জনে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন করোনায় ও উপসর্গে 4 জন মারা গেছে। রংপুর বিভাগে 10 জন, টাঙ্গাইলে 7 জন, সাতক্ষীরায় 5 জন, ঠাকুরগাঁয়ে 5 জন, গাজীপুরে 4 জন, নাটোরে 3 জন, কিশোরগঞ্জে 3 জন, সিলেটে 2 জন এবং শেরপুরে 1 জনের মৃত্যু হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগে উপসচিব ও ইউএনও পর্যায়ে 5 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পে দুর্নীতি ও গাফিলতির অভিযোগে একজন অতিরিক্ত জেলা প্রশাসক সহ 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওএসডি করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া 22 জেলায় 36 উপজেলায় ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক মাহবুব হোসেন। ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন বরগুনার ইউএনও আসাদ জামান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ সদরের এসি ল্যান্ড শেখ মেজবা উল সাবিরিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক লিয়াকত আলী শেখ। ছিন্নমূলদের আশ্রয়ণের এই প্রকল্পে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কাইকাউস। কয়েকদিনের প্রবল বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের বন্যায় নিম্নাঞ্চলে চর ও দ্বীপচরে শতাধিক হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এদিকে টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানিতে তলিয়ে যাচ্ছে বীজতলা সহ জমির ফসল, দেখা দিয়েছে ভাঙন। মঙ্গলবার কুড়িগ্রামে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় সবকটি নদ নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানিতে তলিয়ে থাকা চর ও দ্বীপচরে শাকসবজি, পাটক্ষেত এবং বিভিন্ন ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কয়েকদিনের প্রবল বৃষ্টি ও উজানের ঢলে নদী তীরবর্তী প্রায় অর্ধশতাধিক চরে ও দ্বীপচরে পানি উঠে বলে জানান তিনি। এতে রাস্তাঘাট ও গ্রামীণ সড়কগুলো কয়েক জায়গায় ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে পানি কমা বাড়ার কারণে সবচেয়ে বেশি নদী ভাঙন চলছে ধরলার উজানে সদরের শারডোব ও তিস্তার রাজারহাটের ঘড়িয়াল ডাঙ্গা এলাকায়। গত এক সপ্তাহে অর্ধশত ঘরবাড়ি চলে গেছে নদী গর্ভে, অনেকে খোলা আকাশের নিচে আছেন। এদিকে যমুনা পানিবৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইলের নদী তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। নদী গর্ভে চলে যাচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি, হুমকিতে রয়েছে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।